वेलकम वेलकम टू अनदर ब्लॉग ए लगेज पीठे कैमरा बैग हाथे कैमरा टैक्सर जो वेट कर उन्नी खुजे पाने मन तो हमारे फ्लाइट रही है दोटो दस समय आई थिंक दिस वन एयरपोर्ट मोटामोटी एखान 30-35 मिनट रास्ता सरि सस्पेंस रखार जो एर आगे ब्लगे तो भाई एखन रिविल कर दिल्ली जा लकडाउन पर फर्स्ट भाई फर्स्ट लॉन्ग ट्रैवल सीरियसलि एत एक्साइटेड बोलते बोझाते पाबना दादार संगे एम से नहीं कथा हो प्रचुर परिमाण एक्साइटेड और ये एक्साइटेड एक्जस्टेड लगे भेतरे हार्टबीट बढ़े जैक फाइनल कथा दिल्ली दिल्ली आई एम कमिंग तो हमारे दोटो दस हलो फ्लाइट और एन बजे एगारोटा 46 बजे आगे के जाच्छी कारण आमी रिस्क निच्छी ना कोनो रकम कोनो प्रोसिजर जानी ना जे एयरपोर्टे एखन कि कि प्रोसिजर रयेछे जे एक घंटा आगे तो एमनितेई चेक इन करते हैं तारपर आर एक्सट्रा जदि कोनो प्रोसिजर थाके ओइजन्य आगे के जाच्छी आर गिये जानाच्छी कि कि प्रोसिजर रयेछे आजके आमी केसिना स्टेट हो जाबो ओ केसिना स्टेट जारा जारा केसिना स्टेट चेनो ना से ब्लगिं रिप्रेजेंट करे अल ओवर द वर्ल्ड सो आमी तार लिंक दिये दिच्छी देखे निते पारो एई हलो एखनकार मतो आमार लागे एटा कैमरा बैग कैमरा बैग शुद्ध नाम यटार मध्य सब रोचे लैपटप चार्जार पावर बैंक मैं ये एत हेवी और यहाँ तो पुरो गुतिए गुतिए ढुकान हो ভিড়ের মধ্যে আসা মানে মাস্ক নিয়ে প্রচুর ভয় থাকে যাই হোক এটা আমার সেকেন্ড টাইম আমি ট্রেন জার্নি করছি তো এর আগেরবার এত কিছু ফেস করতে হয়নি এবার একটু এক্সট্রা প্রসিডিউর ফেস করতে হচ্ছে ভাগ্যিস আগে গেছি কারণ এখানে এসে অফলাইনের আগে অনলাইনে একবার চেক ইন করতে হবে ওয়েব চেক ইন তোমার কোনো ফিভার আছে কিনা তোমার অন্য কোনো প্রবলেম আছে কিনা কিছু ইনস্ট্রাকশন থাকবে সেখানে ওয়েব চেক ইন মাস্ট করতে হবে এখন গভর্নমেন্ট এটা ম্যান্ডেটরি করে দিয়েছে তো ওয়েব চেক ইনের পরে আমি কাউন্টারে যাচ্ছি ওকে থ্যাংক ইউ নরমালি বুঝতে পারি না যে মানুষের হাতে ক্যামেরা দেখলে মানুষের রিয়াকশনটা এত বাজে হয়ে যায় কেন তো কাহিনীটা হলো আমি যখন সিকিউরিটি চেক করছিল তখন লিটারালি তো পুরো ন্যাকেড করা বাদ দিয়েছে মানে আমার এই জ্যাকেট সব এগুলো নর্মাল খুলেই কিন্তু ভাই তাদের বিহেভিয়ার প্রত্যেকটা ফুটেজ ডিলিট করো আমি কখনো দেখিনি এটা এয়ারপোর্টে এত রেস্ট্রিকশন থাকে আমি সিকিউরিটির পার্টগুলো নিচ্ছি না আমার কান্ট্রি সিকিউরিটি আমাদের নিজেদের হাতে সো সেগুলো মেনটেন করাটা আমাদের দায়িত্ব আমি সেটা খুব ভালোভাবে জানি আর আমি চাইও না কোনো সিকিউরিটি রুলস বা কিছু ব্রেক করতে আর আমি কখনো চেষ্টাও করি না কারণ প্রত্যেক জায়গায় আমি যখনই ক্যামেরা তুলি হাতে তার আগে চারিদিক ভালো করে দেখে নিই ইভেন সবাইকে জিজ্ঞেস করে নিই যে সেখানে ফটোগ্রাফি অ্যালাউ কিনা ক্যামেরা অ্যালাউ কিনা আর যদি সেটা না থাকে সেটা কখনো আমি করি না সেই ওরা এসে বলছে যে পুরো ফুটেজ ডিলিট করো তুমি সিকিউরিটি এই করেছো ওই করেছো ভাই ক্যামেরা ক্যাথরিক স্টোরি ছিল বাই দ্য ওয়ে পুরো মাইন্ডটা খারাপ হয়ে গেছে আমি এক্সপেক্ট করিনি এতটা বাজে বিহেভিয়ার যাই হোক এখন ওয়েট করতে হবে 12:56 বাজে ভাগ্যিস আমি আগে এসেছি কারণ 2 ঘন্টা আগে এসেছি বলে আমার এত তাড়াহুড়ো লাগেনি যারা কোভিডের পরে ফার্স্ট টাইম ট্রাভেল করছো অন্তত ফ্লাইটে তারা একটু আগে আসো কারণ এখন অনেক রকম প্রসিডিউর রয়েছে যেগুলো এক্সট্রা রয়েছে যাই হোক একটু আগে আসো এখানে হচ্ছে টাইম লাইনস দিন দিন প্রো হয়ে যাচ্ছে প্রো কেসি নেস্টেড লাইট ভার্সন আমি আজকের ব্লগে কেসিনা এস্টেট এতবার বলছি কারণ আমি সকালে দুটো কেসিনা এস্টেটের ব্লগ দেখা হয়ে গেছে আমি এখন গান শুনবো আর হারিয়ে মাথা ঠিক করতে হবে ওকে একটা কথা এক
একটা জিনিস আমি জানি না কজন নোটিশ করেছো, যে এই কোভিড আসার পর থেকে আমাদের শরীরের মেইন ভূমিকা পালন করছে আমাদের কান। সিরিয়াসলি ভাই, কানের উপর চশমা, মাস্ক, হেডফোন, তিনটে জিনিস কানের উপর, তার মধ্যে তো দুটো ম্যাক্সিমাম টাইম থাকে। বেচারা কান। তো ভাই, সবার আগে এসে সবার লাস্টে লাইভ, সব তো সেই হেডফোনের, কারণ আমি গান শুনতে শুরু করেছি, কোনো অ্যানাউন্সমেন্ট শুনি নি, কিছু করার নেই, কেয়ারলেস হলে এরকম হতেই হবে। ফ্লাইটে উঠে বাথরুম এসে ব্লক করাটা ফার্স্ট টাইম অ্যাজ এ ব্লগার ট্রাভেল করছি, সঙ্গে ক্যামেরা, ফোন, মাইক, পাওয়ার ব্যাঙ্ক, মানে অল অফ দিস স্টাফ। আমি এটা দেখছি তো এটা পড়ে যাচ্ছে, এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে, ফোনেরও চার্জ শেষ হয়ে গেছে অলমোস্ট, পাওয়ার ব্যাঙ্ক ঢুকিয়ে তারপর কথা বলছি। ক্রিসমাস, মেরি ক্রিসমাস। এখনকার মতো কাহিনী শুনবে, দেড় ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, দাদা গাড়ি পাঠিয়েছে, সেই গাড়ি আমাকে খুঁজে পাচ্ছে না, একবার এই টার্মিনাল একবার ওই টার্মিনাল, সে আমাকে খুঁজে পাচ্ছে না, আমি তাকে খুঁজে পাচ্ছি না, লোকেশন পাঠাচ্ছি, সে লোকেশনও খুঁজে পাচ্ছে না। তো এই রাস্তায় যত যাই হয়েছে না হয়েছে, ফার্মে যায় ফাইনালি ট্যাক্সিতে, আমি এক্সস্টেড হয়ে গেছি, প্রচুর পরিমাণে খিদে পেয়েছে বলে এখানে এক্সপ্লেন করতে পারো কতটা খিদে পেয়েছে। কোনো রেস্ট নেই, ঠিক আছে, কোনো রেস্ট নেই, আমি খিদে পাগল হয়ে যাচ্ছি, কথায় আছে না যার পেট সেই বোঝে, ভাই পেটটা আমার তো দেখি বোঝবে। যাই হোক, ইন্ট্রোডিউস করাচ্ছি, হিজ মাই বিগ ব্রাদার, হ্যালো অনিন্দ্য বিশ্বাস, আর ওর এখানে ফ্ল্যাট রয়েছে, ওখানে থাকে, আমার ফ্ল্যাট নেই, আমি ভাড়া থাকি। যাই হোক, ফ্ল্যাট নেওয়া রয়েছে, এমনিতেই আমি এসে অনির্দিষ্টকালের জন্য রয়েছি, এখন তো সব খরচা আমার চেয়েই না। যাই হোক, আমার পেটে খিদে, কিন্তু এর এখন এটিএম এ যেতে হবে, ওইখানেই খাবার দাবার এই পাবো, গিয়ে ওখানে দেখি কি খাবার দাবার পাই, আমার খেতে হবে ভাই। হালতে মত যাও বিরু, হালতে মত যাও, সারাদিন পরে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকেছি, বিশাল ঠান্ডা। যাই হোক, টাটা গাইস, আজকের মতো এই অবধি, আমি প্রচুর ট্যাড, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকো। পরে ফ্যামিলিকে জানানোটা ইম্পর্টেন্ট, যে পৌঁছে গেছে, আর এখন তোমরা আমার ফ্যামিলি হয়ে গেছো, একটু লজ্জা লাগছে বলতে,
চোখ লাল হয়ে গেছে, মানে বলার সময় তাই ডেকে দিচ্ছি ভালো করে জানিয়ে দিলাম, ভালো দেখো।